সালমান শাহ ভার্সেস সাকিব খান, কে সেরা? কার অভিনয় ভালো, কার জনপ্রিয়তা বেশি? দুই সময়ে সেরা দুই নায়ক হলেও কেউ যেন কারো থেকে কম নয়। বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতাদের মধ্যে অন্যতম এক নায়ক হলো সালমান শাহ। স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের মাঝে অনেক জনপ্রিয় হয়েছেন। 1971 সালের 19শে সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেছেন সাকিব খান। সাকিব খান বর্তমান সময়ের সুপারস্টার এবং মেগা স্টার অভিনেতা হলেন সাকিব খান, তবে তার আসল নাম মাসুদ রানা হলেও তিনি সাকিব খান নামে পরিচিত। 1979 সালে 28শে মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেছেন সালমান শাহ। 1993 সালে মাত্র 20 বছর বয়সে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্যে দিয়ে প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন সালমান শাহ, যেই সিনেমাটি তুমুল জনপ্রিয় অর্জন করে। আর সাকিব খান এরপরে 1999 সালে মাত্র 20 বছর বয়সে অনন্ত ভালোবাসা সিনেমার মধ্যে দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন। সালমান শাহ আর শাবনূরের জুটি হয় অনন্য। তারা অনেক কয়টি সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো আনন্দ অশ্রু। আর সাকিব খান যেন সালমান শাহর ছায়া। সালমান শাহ ও শাবনূরের পরে অন্যতম সেরা জুটি হয়েছিল সাকিব খান আর অপু বিশ্বাস এর। তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। সালমান শাহ তার ছোট্ট চলচ্চিত্র জীবনে মাত্র 27টি সিনেমায় অভিনয় করেছেন, তাও আবার মাত্র 5 বছরে। এই অল্প সময়ে সিনেমার জগৎকে তিনি একেবারে পাল্টে ফেলেছিলেন। অল্প সময় এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অভিনেতা এমন জনপ্রিয়তা পায়নি। আর সাকিব খান একা ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগাচ্ছেন, 25 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন, একে একে মোট 143টি সিনেমায় অভিনয় করেছেন। সাম্প্রতিক সময় খুবই ভালো যাচ্ছে তার। রাজকুমার, তুফান, প্রিয়তমা, দরদের মতো সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন, যেসব সিনেমার মধ্যে দিয়ে শুধু বাংলাদেশে না সাকিব খানের জনপ্রিয়তা কই বিশ্বে পেয়েছে এবং তা নিয়ে আলোচনা হচ্ছে। সাকিব খান ও সালমান শাহর মধ্যে কে বেশি স্টাইলিশ, এই তুলনায় কে কম নয়, দুজনই যেন একে অন্যকে ছাড়িয়ে গেছে। সালমান শাহ ছিলেন সুদর্শন, স্টাইলিশ, অ্যাকশনের দিক দিয়ে সেরা। তিনি 90 দশকে যা করেছেন তা বর্তমানে বলিউডে করছেন শাহরুখ সালমান খানেরা। সালমান শাহ তার চলচ্চিত্র জীবনে শুরু থেকেই তিনি সুদর্শন ছিলেন, কিন্তু সাকিব খান তার চলচ্চিত্র জীবনের শুরুতে তিনি দেখতে একদমই হ্যাগলা ছিলেন, গায়ের রং ফর্সা থাকলেও তিনি ছিলেন একেবারে চিকন। কিন্তু এখন তার সাথে ইন্ডাস্ট্রির সকল মেয়ে তার নায়িকা হতে চায়। তার 45 বছর বয়সে এসেও তাকে জোয়ান ছেলে লাগে। তিনি স্টাইলিশ, সুদর্শন, অ্যাকশনের দিক দিয়ে পারফেক্ট, ফ্যামিলি ড্রামার দিকে পারফেক্ট। সালমান শাহ 1996 সালে 6 সেপ্টেম্বরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তবে আমার মনে হয় সালমান শাহ যদি বেঁচে থাকতো তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা অভিনেতা তিনিই হতেন, আর সাকিব খানকে আল্লাহ তাআলা বেঁচে রাখছে। তিনি বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবে কাজ করছেন এবং তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে চলচ্চিত্র নির্মাণ করছেন। সাকিব খান তার অভিনীত সিনেমার তুমুল জনপ্রিয়তার জন্য বাংলাদেশের বাইরে ভারতেও বেশ জনপ্রিয় তিনি। এ কারণে এখন ভারত বাংলা যৌথ প্রযোজনা চলচ্চিত্রে অভিনয় করছেন সাকিব খান। সালমান শাহ তার প্রথম সিনেমায় 20,000 টাকা পারিশ্রমিক নিয়েছেন, আর সাকিব খান তার প্রথম সিনেমায় 25,000 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এবং সাকিব খান এখন প্রত্যেক সিনেমা প্রতি 1.5 কোটি টাকা নিচ্ছেন, এবং এবং সালমান শাহ তার সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন 10 লক্ষ টাকা। তবে এখানে আমি সাকিব খানকে এগিয়ে রাখব, যদিও সাকিব খান নিজেও সালমান শাহকে পছন্দ করে, তারপরে আমি সাকিব খানকে এগিয়ে রাখব, কেননা সালমান শাহ মারা যাওয়ার পরে ইন্ডাস্ট্রিতে আবির্ভাব ঘটে কাটপিস অভিনেতাদের এবং কাটপিস সিনেমার। তারপরে যেন সিনেমার ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে শুরু করে, ঠিক সেখান থেকে নিজের কাঁধে সিনেমার ভর নিয়ে তিনি সিনেমা ইন্ডাস্ট্রিকে একটু একটু করে এগিয়ে নিয়ে এসেছেন, এবং তিনি যে উচ্চতায় গিয়েছেন তার সাথে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকেও তিনি সেই উচ্চতায় নিয়ে গিয়েছেন। যদিও বাকি নায়কদের বেলায় শূন্য কোঠায় দেখা যায়, কেননা সাকিব খানের সিনেমা বের হলে ইন্ডাস্ট্রি সুপারহিট হয়ে যায়, কিন্তু বাকি নায়কদের সিনেমা একদমই চলে না। এ দর্শক শ্রোতা, কে কে সাকিব খানকে পছন্দ করেন কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার পছন্দের অভিনেতা সালমান শাহ, তারপরে আমি সাকিব খানকে পছন্দ করি।